লুত নবী পিছনের দিকে তাকাইতেছিল, অন্তত বিবির মায়া একবার তাকাইছে। আমার মালিক বলে, লুত রে এই বদমাস মহিলার দিকে একবার তাকাইলে কিন্তু তোর নবুয়াতির দপ্তর থেকে নাম কাইটে দিব। লুত নবী তখন ভাবতে শুরু করছে, বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে ভুলে গেলাম, আমার মালিক যদি কাউরে মাইন্ড করে ফেলায় গো বাবা, ওরে বাসাইবার মতো গজব থেকে আর কেউ না। লুত নবীর বিবি শেষ হয়ে গেল, বাজার মাটি চাপা দিয়ে আল্লাহ ভস্ম করে দিলেন। এই লুত নবীর বিবি এত খারাপের খারাপ ছিল, এই লুত নবীর বিবি সকালবেলা তার কমদেরকে দাওয়াত দিছে, বারো জন ফেরেশতা আইছে ওই জামানা, অর্থাৎ এই যেই বদমাইশ গুলা দেখেন ইসরায়েল, এই ইসরায়েল গুলারে উল্টায় দিতে আইছে জিব্রাইল সহ বারো জন মেহমান। লুত নবীর কাছে খবর দিতে আইছে সকালবেলা যে আপনি তাড়াতাড়ি বউ সালমাইয়ে নিয়ে এই গ্রাম ছেড়ে যান গা, কারণ এই মাদারীপুর আপনি থাইকেন না কে কয়, একটু পরেই মাদারীপুর আমি উল্টায় দিব, তাড়াতাড়ি গোপালগঞ্জ যান। বুঝানের লেগে কইছি আবার ভাইবেন না যে গোপালগঞ্জ আছে কেউ নই দেশে, এখন তো খালি আমাদের গোপালগঞ্জ লাগবে দোষ, তোমরা তো দুধে দুধে তো তোর দুধে খালি দোষ গোপালগঞ্জ লাগবে, এই পিড়ি এত কাম করতেছে তারপর খালি দোষ, খালি দোষ, খালি দোষ। আল্লাহ হ্যালো জি, আপনার বিবি বাচ্চা সবাইরে নিয়ে যাবেন কিন্তু একজনে নেবেন না, কি আপনার বড় বোর্ড আছে না ওইটারে নেবেন না, কে ওইটা বদমাইশ বাসান্দে আমার দিকে তাকান। লুত নবী বিবিরে বলে দিলেন, বৌরে আল্লাহর গজব কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে, তুই এখনো তওবা কর, মামুদের গজবে তোরে ধরে ফেলবে, যেমনি নূহ নবীর বিবিরে পানিতে ডুবাইয়া নিয়ে গেছে তোরে ওই জমিনে ডুবাই নিয়ে যাবে। লুত নবীর বউ এত খারাপের খারাপ, কয় তুমি আমার মিথ্যা আশ্বাস দিও না, আমার মারার মতো কেউ নাই, জোরে কর আরো জোরে, মারার মতো কেউ নাই, সে কে আপনি বিশ্বাস না করলেও তিনি কোরআনে তার কথা কি কয় শোনে, ইউহী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কদীর, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই আমি মৃত্যু থেকে জীবন দেই, জীবন থেকে মৃত্যু দেই, আমি সর্বময় ক্ষমতার মালিক, সাত আসমান বানাইছি খুঁটি সারা কথা ঠিক না বেটে, আমার লাগে টিক্কা মারিস না বান্দা। লুত নবীর বিবি কয়, তোমার আল্লাহরে কইয়া দিও আমার মারার মতো কেউ নাই, আমার মিথ্যা আশ্বাস দিও না যে মরে যাবে, কি বদমাইশের বদমাইশ তাই দেখে এই বেজার মা ইসরায়েলের গোষ্ঠী। লুত আলাইহিস সালাম কয়, দেখ এখন তওবা কর, কয় আমি করতাছি একটু সবুর করো, এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে নজরটা ঘুরাবেন না। লুত নবীর বিবি আসতে পিছনের দরজা দিয়ে যাইয়া ওই জামানার সবচেয়ে বড় বদমাইশ যারা মত করা ছিল ওর কাছে যে খবর দিয়ে কয়, আমাগো বাড়ি বারো জন মেহমান আসছে, তোমাকে ভালো ভাগে পোষাই, বুঝেন নাই কি বলতে চাইছে, কারণ ওই জামানায় তো পুরুষ ব্যবহার করতো মহিলাদের মতো, আর ফেরেশতারা তো আল্লাহর নূরের তৈরি, তারা যখন ঘরে বসছে পুরো ঘর আলো হয়ে গেছে, বউ যে কইতেছে তার নেতার কাছে এদিকে আহো আমাকে বাড়িতে ভালো ভালো মেহমান আইছে, তোমাকে ভালো পোষাইবো পছন্দ হইব, আহো সব বান্দর গুলো এক জায়গায় আছে, এই যে ইসরায়েল, এই ইসরায়েল, এই বনি ইসরায়েল, এই ইহুদির বাচ্চারা সব আইছে। আইয়া লূত আলাইহিস সালামের কলার ধরে কয়, তোর বাড়ি মেহমান আইছে আমাকে জানাইলি না কেন,
লুত আলাইহিস সালাম জিব্বে কাপড় দিয়ে বলে, দেখো এরা সাধারণ মেহমান না, খালি এইটুক বলতে গেছে। জিব্রাইল চুপ করে কয়, কোনো কথা বলবেন না, চুপ থাকেন, বাকি কাজ আমরা করব। আমার দিকে দেখেন, উলামা ইকরাম জানে সূরা লুতের মধ্যে আসছে, যখন আজরাইলের সামনে ওর নেতা আইছে, এই কেনিয়া অ্যাঙ্গুল দিয়ে একটা সিঙ্গেল গুতে দিছে, একটা গুতা দিছে ওর সিনার উপরে, ওর সিনা ভেদ হইয়া ওর পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে নারী বাইরে গেছে। ও জাগায় সিট পড়িং দিয়ে শেষ, বাকি যেটা আইছে একটা থাবা মারছে, সব বর্ষ হয়ে গেছে। এরপরে লূত আলাইহিস সালামকে আপনি ভাগেন, তাড়াতাড়ি ভাগেন। লূত আলাইহিস সালাম চলে গেলেন যে এলাকা আপনারা জানেন মৃত্যু সাগর বলা হয়, যে জায়গায় এত বড় বিশাল রাজ্যকে আল্লাহ উল্টায় দিলেন, এত বড় রাজ্য উল্টায় দিলেন আল্লাহ। লূত আলাইহিস সালাম যখন চলে গেলেন উল্টায় দিলেন, আল্লাহু আকবার বললেন না, মাজানে লূত নবীর বিবি যখন উল্টানের টাইম হয়ে গেল তখন কিন্তু বলতেছে, তুমি আমারে বাঁচাও, এত বছর তোমার ঘর করছে আমার জন্য কি মায়া লাগে না, বাজান রে স্বামী যতই বাজান রে, যতই কিছু আল্লাহ নিষেধ করুক, আমার মালিক বলে লুত রে এই বদমাশ মহিলার দিকে একবার তাকাইলে কিন্তু তোর নবুয়াতির দপ্তর থেকে নাম কাইটে দিমু। লুত নবী তখন ভাবতে শুরু করছে, বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে গেলাম, আমার মালিক যদি কাউরে মাইন্ড করে ফেলায় গো বাবা, ওরে বাঁচাইবার মতো গজব থেকে আর কেউ না। লুত নবীর বিবি শেষ হয়ে গেল বাজান, মাটি চাপা দিয়ে আল্লাহ ভস্ম করে দিলেন। আর সালাউদ্দিন আইয়ুবী তার বিবি টুপি সেলাই করে দিত হযরত ওমরের বিবির মতো, মারহাবা বলে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তার বিবি টুপি সেলাই করত, মেসাক কাইটা ছেলে আব্দুল্লাহর কাছে বিক্রি করতে দিত, ওইটা বাজারে বিক্রি করে সংসার চালাইত। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় হ্যাঁ গো বাড়ি ঘর তুমি চিনো, আমি তো শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইনি, আমি তোমার প্রশংসা করতে কইছি, যত জোরে আল্লাহ সুবহানাল্লাহ বলবে এগো, যত শরীরে শক্তি আছে সব দিবে এগো, শক্তি কোনোদিন কমাইবা না, কারো কাছে দুর্বল করবা না, আল্লাহ মৃত্যু রাগ পর্যন্ত সবল রাখবা, কোনোদিনও যেন বোর কাছে ফেল না করে, ওইখানে ফেল সব জায়গায় ফেল, কথা কর না কেন, কারণ তোমার নেতাগিরি শিল্পপতিগিরি মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি বোর কাছে চলে না, কথা কর না কেন, ওখানে সব বড় মেয়ে ধরা, সবাই ধরা, নবীরাও ধরা ছিল, কথা বল না জোরে বল, এমন কি এই যে ইসরায়েল ইসরায়েলের এই ইহুদিদের একজন নবী আছিল, নাম ছিল তো লুত নবী, কি নাম জোরে কর, লুত নবী, এই লুত নবীর একটা বিবি আছিল, এটি এমন বেজর্মার বেজর্মা, এই বেটারে প্রতিদিন বাইন্দা ছিল সিয়াল দিয়া প্রতিটা দিন, এই জন্য কোরআন শরীফে ডাইরেক্ট এই মহিলাটাকে জাহান্নামে ঘোষণা দিয়েছে। আরেকজন পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান সবচেয়ে বড় বদমাইশ, নাম ছিল তার ফেরাউন, কি নাম, এইটার বৌরে আবার কি কয় শুনে, ইন্দা বাইতে আল্লাহ, আল্লাহ নিজে বলে এই মেয়েটার জন্য আমি বালাখানা করে দিলাম জান্নাত। দেখেন একজনের নবীর বউ আর একজন হলো ফেরাউনের বউ,
পৃথিবীর সবচেয়ে কাট্টা শয়তানের বউ একটা, আর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের মধ্যে নবীরা গেল মাসুম, মাসুম বেগুনের নবীর একটা বউ। দুইটা বিবির কথাই কোরআনে আসে, যেরকম মারহাবা আরো জোরে। এখন আমি জানি না কোন নেতার বউ কেমন, লুত নবীর বউর মতো আপনার বউ না ফেরাউনের বউর মতো আপনার বউ, আমি জানি না। তবে আমি শুনছি পুরুষের চাইতে আজকের মহিলার সংখ্যা বেশি, আর আজকের মাহফিলের দিনটা পড়ে গেছে সলমনের মাহফিলের সাথে মিলে গেছে, সলমনের পাগল গুলো তো সব গেছে সলমনে, ঠিক না বেটি? শুধু আমার দিক তাকাবেন, এই পৃথিবীতে যতগুলো দামি মানুষ আছে তার ভিতরে মহিলাদের মধ্যে একটা দামি মহিলার নাম ছিল তার আসিয়া। নাম কি? জোরে কর, আরো জোরে। এ যুবক যারা বিয়ে করো না, আসিয়ার মতো একটা বউ চাও? সবাই চাও? এক দাঁড়ি বাবা চাষা হেউ চাই, আর একটা বাহি আসেনি তোমার হে কয় চাই, আপনিও পাবেন অসুবিধা নেই। আল্লাহ, মা আসিয়ার লগে আবার বিয়ে হইব কিয়ামতের মাঠে, বিয়ে হবে আমার নবীর সাথে, চারটা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, দুই নম্বরে মা আসিয়া। এই জন্য তো আসিয়ার আমরা মা বলি, যে মারহাবা। এক নম্বরে মা মারিয়াম, দুই নম্বরে মা আসিয়া। তাকান এইদিকে, নবী সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়া 27 মাইল দুর্গ প্রস্থ একটা বিমান লইয়া উঠতেছে। অলি সুলাইমান রিহা গুদুবহা শাহর রওহা শাহর, সুলাইমান নবী এক সকালে এক বিকালে এক মাসের পর এত বড় একটা বিমান উড়ে চলে যেতেন, মাশরিক থেকে মাগরিব অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দেশ পৃথিবীর শেষ প্রান্ত মধ্যে এক সকালে চলে যেতেন। আরো জোরে বলো, আরে আরো জোরে। সুলাইমান নবীর এত বড় একটা বিমান, যে বিমানের উপরে 4 আঙ্গুল পরিমাণ একটা স্বর্ণের বিছানা বিছানো ছিল, এই বিছানার উপরে সুলাইমান নবীর একটা চেয়ার পাতানো ছিল, এই চেয়ারটা বানাইছিল 27 মন স্বর্ণ দিয়ে। এক ভরে স্বর্ণ আমার ভরে দিতে নেই 27 মন। সুলাইমান নবী লম্বা ছিল আপনার আমার হাতের 19 হাত, আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কয়ে আগে বাড়ি করছি না, বাড়িতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা বেড়ারে, ওইটাও কয়ে সুবহানাল্লাহ, যা তাল উঠছে তবু কুক তো মারহাবা কর, আল্লাহ আকবার করে বলো তো। আজকে মুসলমান মার খায়, মার খায় কি লিখে জানেন? মুসলমানের মধ্যে ঐক্য নাই। যে সৌদি আরব দাদা, ও যদি একটা হুংকার দিত এই ইসরায়েল বেজরমা জারুগা গুলা একদিনে শুধু হয়ে যেত, কথা বল না কেন? সৌদি আলারা করবো কি, সাদা রুমাল পরবো, মাঝখানে একটা জামা লাগাইবো, ওই যে বেরি, আর ওই যে বেরে খালি টিপে, ওইটা খালি টিপে পিচিং কিম পাকা চি 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 সেগা দিয়ে গাওয়া খায় আর চা খায়, এই আইসাগুলা কথা কর না কেন? যে মোহাম্মদ বিন সালমান যদি একবার বলতো আমার দেশের তেল নিয়ে বিমান চালাই আমার মুসলমানের মুখ জাজরা করবি, এক বেরেল তেল ও তেল দিল না, এই হারামি গুলো একদিন শুধু হয়ে দিত, কথা বল না কেন? আজকে মুসলমানের তেল নেই, কারণ ইসরায়েলে কোনো তেল নাই, ইসরায়েলে কোনো তেল নাই, তেল হলো মিশর, তেল হলো সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান থেকে, এই সৌদি থেকে তেল নাই আমেরিকা, আর আমেরিকা দেয় ট্যাং ভরে ভরে বেরেল ভরে ভরে ইসরায়েলে, আর এই ইসরায়েল ওই তেল পোড়াইয়া আজকে আমার মুসলমানের কলিজা জাজরা করে, কথা বলেন না কেন? এই মুসলমানের বলা, আজকে যদি সৌদি আর কুয়েত একবার বেহা হয়ে খারাইতো তেল দিবু না হারামির বাচ্চা তো, কত কর না কেন? সবগুলো জারুগা, কারণ যেই দেশে বিয়া নাই, ইসরায়েলে কোনো বিয়া নাই,
সমকামিতা জায়েজ করে, পুরুষ পুরুষে বিয়ে জায়েজ। আগে মহিলা ভাল লাগে না, পুরুষ ভাল লাগে। কুত্তা পিজান পিটাইতো কথা কর না কেন? আর এই গুনাহের কারণে এই জাতিরে এই বেজরমা গুলার আল্লাহ একবার উল্টাই দিছে। এই পুরুষ পুরুষ মিলনের কারণে আল্লাহ পাক কিন্তু এইগুলার একবার উল্টাই দিছে জিব্রাইল দিয়ে। এরপরও সোজা হয় না। আজকে ওরা সারা পৃথিবীতে একটা ত্রাস তৈরি করে দিছে। ওরা সারা পৃথিবীতে রাশিয়ার মতো মোরল হতে চায়। ওরা আমার পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। জীবন যাক আর থাক, তোদের এই মিশন কোনোদিন সাকসেস হবে না। কি রাজি আছেন না নাই? হে মাদারীপুর কালকিনির ছেলেরা রাজি আছো না নাই? যদি মানে প্রধানমন্ত্রী আমাদের ভিসা দেয় ফিলিস্তিন যাওয়ার জন্য, যাইতে রাজি আছেন না নাই? কাকে রাজি আছেন না কিন্তু হাত দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? দিবা কইতে ফেসবুক চালাই কিছু আছে, সবই তো থুয়েছো বাইতে। মুসলমান যদি এখনো হংকার দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানের হংকারের সামনে দাঁড়াইতে পারে। কথা বলেন না কেন? এই ফিলিস্তিন শাসন করছে সালাউদ্দিন আইয়ুবি, এক দুই বছর না, আল্লাহর এই বান্দা এক যুগের উপরে ক্ষমতায় ছিল। আল্লাহু আকবার বলতে পারেন না? এই সালাউদ্দিন আইয়ুবির স্ত্রী, সালাউদ্দিন আইয়ুবির স্ত্রী টুপি সেলাই করে বিক্রি করে জীবন যাপন করত। আর আমগো দেশের একটা মেম্বার হ্যার বউ আসলে প্যারা ডুগারি। বাবা বাবা, একটা কম ইস্যু না, সরকারি বেতন পায় হুদা 9000 টাকা। আমার শাশুড়ি শেখ হাসিনা বেতন দেয় মেম্বার গো 4.5 আর কমিশন গো 9.5। এই 9.5 আর ব্যাগ আর একটা চেয়ারম্যানের বেতন মাত্র 20-18,000 টাকা। আর আগের কথা কই, এখন বাড়ছে কিনা আমি জানি না। এই মুসলমানের বোলা, এই টাকা বেতন দিয়া এ তো হে একটা বাইসাইকেল কেনারও তো মিথ্যার কথা না। আজকে একটা মেম্বার হইতে পারলে, ঢাকার একটা কমিশনার হইতে পারলে, বাপ রে বাপ, 3 মাসও যায় না কমিশনারের বউ মাইয়া একসাথে প্যারা নাকি কথা কর নাকি। কই পিছে রওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে,
আপনারা এইভাবে বসছেন কেন, বসবেন মাঝখানে আগে পড়বেন। এই যে চাচা, আমি জানি গিরির কাছে বইছেন মানে দৌড় দেবেন খুব তাড়াতাড়ি, তাই না? এই মাঝখানে আহেন, পিছনের থেকে মাঝখানে আমার বরাবর আহেন। আল্লাহু আকবার বলে বলেন তো দেখি। রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার অত্যন্ত অনুরোধ থাকবে, একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকবে না, কারণ ইলিয়াসুর রহমান জিহাদি আগামীকালকে আর আপনারা আমাকে পাবেন না। কথা ঠিক না বেটি? জোরে কর। আমাদের মতো বক্তাদেরকে আনতে গেলে এক বছর আগের থেকে যোগাযোগ করতে হয়, বছরে একবার আপনারা আমরা একসাথে সাক্ষাৎ হয়। যদি আপনাদের উপস্থিতি ভালো থাকে আলহামদুলিল্লাহ, ওই জায়গাটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে এই গেটের কাছে দাঁড়াই রে দুলাবার বলে দেখাম, এদিকে মগড়া হেনে পকেটে হাত দেখা রাখি, একসাথে বলেন তো, এই জমিনের মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন, আরো জোরে, হারাম। খাইতে খুব আরাম। মনে রাখবেন, আমি প্রতিদিন এই মেসেজটা আমার ওয়াজের আগে দিয়ে দিই, কেন জানেন? একটা লোক যদি সুদের থেকে ফিরে, ইনশাল্লাহ তাআলা আমার জীবন ধন্য। এক টাকা যে সুদ খায়, তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আর নাউজুবিল্লাহ চাষির খেতার নিচে দিয়ে কই এখানে কবাকে। আমি আবার বলছি, এক টাকা যে সুদ খায়, তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এখন সুদ জন্মের খাওয়া খান, এমনও আল্লাহর বান্দা সেই ওই ডিজিটাল পোলা পান করে ছোট্ট দূরে থাপড় দাও তো, এ কান কোন জোরে আসতে দে। আলহামদুলিল্লাহ বলেন, ওই দেখ ওগুলার মধ্যে করে কি দেখো, এই 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 ধরে আন তো, মেসির ভাড়া তুই মেসি। একসাথে বলেন, যতদিন বাঁচব আল্লাহকে ভালোবেসে বাঁচব। ভাই আমি বলছিলাম আমার সামনে আগে বড়তে, মাঝামাঝি মাজার মাঝখানের এসে আসেন, এই যে মাসের গ্যাপে আসেন মাঝখানের নেয়, আমার সামনে বসবেন, ইনশাল্লাহ দোয়া বেশি পাবেন, কারণ আমি আপনাদের চেহারার দিক তাকাই নিছি তো। ডাইনে ভাবে ঘুরতে গেল এক চাষা চাদর গায়ে দিয়ে একবারে মুরগির মতো বয়ে নিছে, হ্যাঁ মনে মনে ভাবতাছে উঠবো কি, জায়গাটা গরম করে বুঝছি উঠবো কি উঠবো না চিন্তা ভাবনা করতেছি। আরে বাবা, কবরের জিন্দিগি এলো সবচেয়ে আসল জিন্দিগি, কথা ঠিক না বেটে? যেই যুবকগুলা রাস্তার থেকে মাহফিলের মাঝখানে বসবে, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ ওদেরকে বিদেশ নিবা, যেই দেশে নিবা, মাইকওয়ালা মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ রূপে এত সুন্দর করে বানাইছে, ওই আল্লাহকে একটা ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহ আকবার, হামদান কাতিরা তৈয়বা মোবারকান ফিহে। আপনি কি জানেন এই কালেমাটার দাম কত?